আই বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত পি এম কিষাণ সম্মান নিধির ই নিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন একটা আপডেট চলে এসেছে পি এম কিষান সম্মান নিধির ই লাস্ট ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গেল তো ইতিমধ্যে কিন্তু এটা প্রকাশিত হয়ে গেছে তো সেটা কোথায় প্রকাশিত হয়েছে অথবা এটার কতটা সত্যতা রয়েছে সেটা কিন্তু আজকেই ভিডিওর মাধ্যমে জেনে নেব এবং পিএম এম কিষান সম্মান নিধির ই করতে গিয়ে আপনারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্ত সমস্যা সম্পর্কেও কিন্তু বলে দেওয়া হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকূরে আসবে তো সবার প্রথম আপনাদের আমি সেই লাস্ট ডেটের কি রিপোর্ট বেরিয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটাই হচ্ছে কিন্তু সেই টুইটটা অর্থাৎ বিহারের এক টুইট থেকে কিন্তু এই টুইটটা এসেছে দেখুন এখানে বলা হচ্ছে যে ইকিএইসি আপনাকে কিভাবে করতে হবে এবং দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে যে অন্তিম তিথি একত্রিশ তিন দু অর্থাৎ একত্রিশ তিন দু হাজার মধ্যে কিন্তু আপনাকে এই ইকিএসিটা করতে হবে নাহলে কিন্তু আগামী যে কিস্তিটা রয়েছে সেই কিস্তিটা কিন্তু আপনি নাও পেতে পারেন অথবা সেই কিস্তিটা পেতে কিন্তু আপনার অনেকটাই অসুবিধা হতে পারে দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে যে একত্রিশে মার্চ দু হাজার বাইশের মধ্যে কিন্তু আপনাকে এই ই করতে হবে তো এখন কথা হলো যে এই ই করতে গিয়ে কিন্তু আপনারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন অর্থাৎ আপনি নিজে থেকেও কিন্তু ই করতে পারছেন না আপনি যখন ওটিপি দিচ্ছেন সেখানে ওটিপি ইনভ্যালিড বলছে অথবা আপনি যখন সিএসসি থেকে করছেন সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের কিছু না কিছু কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে অথবা সিএসসি থেকে কিন্তু মাঝে 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 হচ্ছে তো মোটের উপর কথা এখনো পর্যন্ত কিন্তু ইকে সম্পূর্ণরূপে চালু হয়নি অথবা সাইডের কিন্তু কাজ চলছে তো এখন কথা হলো এই যে ডেটটা উঠে আসছে তাহলে এই ডেটটাই কি ফাইনাল হবে তো দেখুন এই ডেটটা কিন্তু ফাইনাল হবে না আমি বলে দিচ্ছি অথবা আমাদের চ্যানেল বলে দিচ্ছে কারণ যতদিন পর্যন্ত পিএম এম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটটা ঠিকঠাক কাজ করবে না অথবা কৃষকেরা ই সম্পূর্ণরূপে করতে পারবে না ততদিন পর্যন্ত কিন্তু এখানে কোনো লাস্ট ডেট থাকবে না অর্থাৎ কৃষকেরা যদি এই ইকে করতেই না পারে ওয়েবসাইটে মাধ্যমে তাহলে তারা কীভাবে করবে তো মোটের উপর কথা এই সমস্ত তারিখ দেখে আপনারা ঘাবড়াবেন না যতদিন পর্যন্ত সরকার ঠিকঠাক করছেন না তাদের ওয়েবসাইট ততদিন পর্যন্ত কিন্তু আপনারা ইকেআইসি করতে পারবেন না এবং যখনই ওয়েবসাইট ঠিকঠাক কাজ করবে তখনই কিন্তু আপনাদের আমি আপডেট জানিয়ে দেবো এবং সেমভাবে কিন্তু নতুন রেজিস্ট্রেশনও হচ্ছে না অর্থাৎ নতুন রেজিস্ট্রেশন করতে গিয়েও কিন্তু আপনারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তো আশা করা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসের কিছু দিনের মধ্যে কিন্তু সাইটটাকে ঠিকঠাক করা হবে এবং আপনারা কিছু দিনের মধ্যে কিন্তু এই ইকেএসিটা করতে পারবেন তো এই মার্চ মাসের একত্রিশ তারিখের আগেই কিন্তু আপনারা ইকেএসিটা সম্পূর্ণরূপে করতে পারবেন এবং ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণরূপে ঠিকঠাক হয়েও যাবে তো আপনারা চিন্তা করবেন না যখনই ওয়েবসাইট ঠিকঠাক হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের আমি আপডেট জানিয়ে দেবো তো আজকের আপডেট এতটুকুই দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে